মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বিজেপির বাংলা বন্ধের প্রভাব পড়ল ওষুধের ব্যবসায়। বহরমপুর শহরের খাগড়া এলাকার পাইকারি ওষুধের মার্কেটের সব দোকানই ঝাঁপ বন্ধ থাকে। এদিনের শুরুতে দোকানিরা এসে দেখেন দোকানের বাইরে বন্ধ সমর্থনকারীদের ঝান্ডা লাগানো রয়েছে। নিরাপত্তার কারণে আর দোকান খোলেননি কোনো ওষুধ ব্যবসায়ী। অন্যদিকে ঘটনাস্থলে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন বহরমপুর থানার পুলিশ কর্মীরা। দোকান বন্ধ থাকায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা। অন্য ক্ষেত্রে ঠিক আছে, বন্ধ ঠিকই আছে, কিন্তু ওষুধের মার্কেটের ক্ষেত্রে এটা সাধারণ মানুষের অসুবিধাই। অন্যদিক থেকে বলছেন, কিন্তু ওষুধের মার্কেটের দিক থেকে ক্ষতি এটা আমি বলতে চাইছি। বন্ধের দিনে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত জানালেন দোকানিরা। পুলিশ এসেছিল, পুলিশ তাদের পেট্রোলিং ডিউটি যেটা করার সেটা করলো, আমাদের মার্কেটে এলো, মার্কেটে আসার পর হ্যাঁ তারা সার্ভে করলো, করার পর তারা চলে গেল এখান থেকে, এবং আমাদেরকে কোনো জোর জবরদস্তি কোনো কিছু খুলতেও বলেনি এবং বন্ধ রাখতেও বলেনি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।